রাজধানীর মগবাজারে আদ্দিন হাসপাতালের এনআইসিউ থেকে বাচ্চা পরিবর্তনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, এনআইসিউতে থাকা তিন শিশুর মায়ের নাম এক হওয়ায় এই জটিলতার সৃষ্টি হয়। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া থেকে এসে ভর্তি হওয়া এক শিশুর বাবা বলেন, তার 2 দিন বয়সী ছেলেকে হাসপাতাল থেকে ছাড় দেওয়ার পর দেখতে পান এই শিশু তার নয়। এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে অভিযোগ জানালে একই মায়ের নামে থাকা আরও 2 শিশুর পরিচয় নিয়ে জটিলতা দেখা দেয়। পরে রমনা থানার পুলিশ গিয়ে ডিএনএ টেস্টের মাধ্যমে পরিচয় শনাক্তের পরামর্শ দেয়। তবে এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কথা বলতে রাজি হয়নি। ওনারা আমাকে রিলিজ দেওয়ার পরে যে বাচ্চাটা দিছিল ওই বাচ্চাটা আমি নিয়ে গেছি, তারপর আমাকে ফোন দিয়ে নিয়ে আসছে, বলছে এটা আপনার বাচ্চা না, আপনার বাচ্চাটা উলুট পালুট হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। তখন আমি দেখলাম ছবি মিলে এসে, যে ছবিগুলো আমি প্রথম তুলছিলাম আসলে এটা আমার বাচ্চা ছিল। তারপর ওনারা বলছে ডিএনএ টেস্ট করাবে কালকে, আমি বলছি ঠিক আছে সমস্যা নেই।